সবাই এবাদত বন্দিগি করতে পারবে কিন্তু দুই শ্রেণীর নারী এমন আছে তারা এবাদত বন্দিগি করতে পারবে না নিষেধ আছে তারা নামাজ পড়তে পারবে না এই দুই শ্রেণীর নারী যদি লাইলাতুল কদরের রাত্রিতে নামাজ আদায় করে কবিরা গুণা হবে কিন্তু এই দুই শ্রেণীর নারী কারা কেনই বা এরা এবাদত বন্দিগি করতে পারবে না শুনলে অবাক হয়ে যাবে লাইলাতুল কদরের রাত্রিতে রাজা বলেন ধনী বলেন ফকির বলেন গরীব বলেন স্কিন বলেন শিক্ষিত অশিক্ষিত গণ্ড মরক্ষ বলেন কামার কুমার চাকর বলেন অপরাধী বলেন পাপী বলেন গুণীজন বলেন সবাই আপাতত বন্দী করতে পারবে

আল্লাহ পাক রব্বুনালামিন বলেন এই রাতে আমি কুরআন নাযিল করেছি শুধু কুরআনে নাজিল করে নাই এই রাতটা এমন একটা দামি রাত লাইলাতুল কদিরে মিন আলফিশাহ হাজার মাসের চাইতে বেশি উত্তম কোন মানুষ যদি এই রাতে ইবাদত বندگی করে আল্লাহ পাক বলেন হাজার মাস এবাদত বندگی করবে তার চাইতে বেশি সওয়াব তার আমলনামায় দিয়ে দেব অর্থাৎ কোন মানুষ যদি একটি রাত অর্থাৎ এই লাইলাতুল কদর বন্দী করে গোটা চৌরাশি বছর লাগাতার এবাদত বন্দী করলে যে সব তার চাইতে বেশি সব আল্লাহ আমল দিয়ে দিবে এই দামি রাত সবার জন্য উন্মুক্ত পাপি বলেন গুণীজন বলেন নেককার বলেন পরহেজগার বলেন ধনী বলেন ফকির বলেন সবাই আবাদত বন্দেগী করতে পারবে আল্লাহর কাছে সবাই সাজদা দিয়ে কান্নাকাটি করতে পারবে কিন্তু দুই শ্রেণীর নারী এমন আছে যারা নামাজ আদায় করতে পারবে না এদের মনে কষ্ট আর এমন একটা দামি রাত চোখের সামনে চলে যায় অথচ এই রাত্রিতে আবাদত বন্দেগী করতে পারি না আল্লাহ তারা নিষেধ করেছেন এই দুই শ্রেণীর নারী যারা তারা নামাজ পড়তে পারবে না এরা কারাম কোরআন খুলে দেখেন দুই নম্বর পারা বারো নম্বর পৃষ্ঠা দুই নম্বর সুরত সুরত দুইশো বাইশ নম্বর আয়াত আল্লাহ আলামিন বলেন ওয়েসিদ قل هو أذى فاعتزلوا النساء في المحيط ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله إن الله يحب التوابين ويحب المتطهرين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী তারা আপনাকে হায়াস সম্পর্কে জিজ্ঞেস করে হায়াস মেয়েদের মাসিক যে ঋতুস্রাব হয় এটাকে হায়েজ বলে যখনই রক্ত রক্তচলন চলতে থাকে অর্থাৎ ব্লিডিং চলতে থাকে তখন নামাজ পড়া যায় না নামাজ পড়া নিষেধ তবে এর সর্বোচ্চ মেদ আছে সর্বনিম্ন মেদ আছে হায়েজের সর্বনিম্ন মেদ হলো তিন দিন তিন দিন অপেক্ষা করতে হবে এই তিন দিন সে নামাজ আদায় করতে পারবে না এই তিন দিন সে রোজা রাখতে পারবে না এরপর নেফাজের সময় আছে হায়াজের সময় সর্বোচ্চ দশ দিন দশ দিন পর্যন্ত অপেক্ষা করবে এই দশ দিনের মধ্যে ভালো হয়ে যাবে আশা করা যায় কিছু কিছু নারী আছে দশ দিন পরও ব্লিডিং চলতে থাকে যদি সর্বোচ্চ দশ দিনের পরও ব্লিডিং চলে এই দশ দিন হায়াস ধরতে হবে এর পরও ব্লিডিং চললে হায়েজ এর মধ্যে না অসুস্থতা অর্থাৎ দশ দিন পর্যন্ত সে নামাজ আদায় করতে পারবে না এই দশ দিন পর্যন্ত সে রোজা রাখতে পারবে না এই জন্য এক নাম্বার যে সমস্ত নারীরা হায়াজব হায়াজ অবস্থায় থাকবে অর্থাৎ মাসিক ঋতু সাপ চলাকালীন অবস্থা যদি লাইলা তুল পড়ে যায় এই সমস্ত মা বোনের আমাদের করতে পারবে না অর্থাৎ নামাজ আদায় করতে পারবে না আল্লাহর তরফ থেকে নিষেধ মক্কাবাসীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াজ অবস্থা হায়াজ সম্পর্কে জিজ্ঞাসা করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইয়াসআলুনাকা আনিল

যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীরা পবিত্রতা অর্জন না করবে অর্থাৎ পবিত্র হয়ে গোসল না করে তোমাদের কাছে আসবে ততক্ষণ পর্যন্ত তোমরা বিবিদের সাথে সহবাস করতে পারবে না আর হায় সলাকালীন সময় যদি লাইলাতুল কদরের রাত্রি দামি হয় কিন্তু এই রাত্রি তুমি মা বোন বন্দি করতে পারবে না এই হইল এক শ্রেণীর নারী মাসিক ঋতুসাপ চলাকালীন সময় যদি লেইলেতুল কদর পরে যায় কিন্তু এবাদত বন্দী করতে পারবে না নামাজ পড়তে পারবে না তবে হ্যাঁ তসবি তাহালি আদায় করতে পারবে দোয়া আদায় দোয়া পড়তে পারবে দোয়া দুরুদ পড়তে পারবে কিন্তু কোরআন তেলামাতো করতে পারবে না নামাজও আদায় করতে পারবে না এদেরকে আল্লাহ মাফ করে দেবে দুই নম্বর ওই সমস্ত নারী যাদের নেফাস চলাকালীন সময় লাইলাতুল কদর পড়ে যায় তারা ও নামাজ আদায় করতে পারবে না বলতে পারেন হুজুর নেফাজ কাকে বলে যখন বাচ্চা জন্ম হয় বাচ্চা ভূমিষ্ঠ হয় সন্তান প্রসবের পরে মেয়েদের ব্লিডিং হয় চল্লিশ দিন পর্যন্ত কারো এক মাস হয় কারো বিশ দিন হয় কারো দশ দিন পরে বন্ধ হয়ে যায় এর সর্বোচ্চ মেয়াদ হইল চল্লিশ দিন পর্যন্ত বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিম সাল্লাম বলেন সর্বোচ্চ চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং হয় নামা সাদাই করতে পারবে না রোজা রাখতে পারবে না যেই সমস্ত নারী নাম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং চলে নেফাস অবস্থা চলতে থাকে ওই সময় যদি লাইলাতুল কদরের রাত্রিও পড়ে যায় তারা নামাজ আদায় করতে পারবে না রোজাও রাখতে পারবে না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন আল্লাহর হুকুম মানা লাগবে আল্লাহ পাক রব্বুল আলমী যা আদেশ করেছেন তা মানতে হবে যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে এই জন্য বলতে চাই দুই শ্রেণীর নারী যারা হায়েজ যাদের চলতে থাকে নিফাস যাদের চলতে থাকে তারা নামাজ আদায় করতে পারবে না তারা কুরআন তেলাওয়াত করতে পারবে না হ্যাঁ তাদের জন্য এতটুকু সুযোগ আছে দোয়া মুনাজাত করতে পারবে ইস্তেগফার পাঠ করতে পারবে আল্লাহর কাছে তওবা করতে পারবে মুনাজাত করতে পারবে এবং তারা দোয়া করতে পারবে কুরআনে এমন কিছু দুআর আয়াত আছে রব্বানা

এদের করণীয় কি লাইলাতুল কদর রাত্রি দ্বারা কিভাবে ইবাদত বন্দেগী করবে হায়াত যেটাকে বলা হয় এটা হলো মাসিক ঋতুস্রাব এর সর্বোচ্চ মেয়াদ 10 দিন পর্যন্ত এই 10 দিন পর্যন্ত ব্লিডিং চললে নামাজও আদায় করা যাবে না রোজাও রাখা যাবে না 10 দিন ওভার হয়ে যায় এর পরও রক্ত যদি ব্লিডিং চলতে থাকে রক্ত নির্গত হয় ব্লিডিং হইতে থাকে তাহলে বুঝতে হবে অসুস্থতা আর ওই অবস্থা ওষুধ খাবে এবং নামাজও আদায় করতে পারবে রোজাও রাখতে পারবে সর্বোচ্চ মেয়াদ 10 দিন সর্বনিম্ন 3 দিন আবার তিন দিনের আগে রক্ত বন্ধ হইলেও নামাজ আদায় করতে পারবেন না তিন দিনের আগে রক্ত বন্ধ হইলেই গোসল করে রোজা রাখতে পারবেন না সর্বনিম্ন তিন দিন সর্বোচ্চ দশ দিন এই নীতিমালা আল্লাহ তা দিয়েছেন গুসুল করিম আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন এখন যাদের হায়েস্ট চলতেছে মাসিক ঋতুস্রাব দশ দিন ওভার হয়ে গেছে এখনো রক্ত যায় তারপরও আপনি লাইলে কদর রাত্রিতে এবাদত বন্দি করতে পারবেন যেহেতু আপনার দশ দিন ওভার হয়ে গেছে আর নিফাস যাদের চল্লিশ দিন ওভার হয়ে গেছে সর্বোচ্চ চল্লিশ দিন ম্যাথ চল্লিশ দিন ওভার হয়ে যাওয়ার পরও যদি আপনার ব্লিডিং চলতে থাকে তাহলে বুঝতে হবে আপনি অসুস্থ আপনার রোগ হয়েছে আপনি ডাক্তার ট্রিটমেন্ট অন ওষুধ খাবেন ট্রিটমেন্ট নেবেন আর আপনি এরপরে নামাজ পড়তে পারবেন ওরান তেলাবাদ করতে পারবেন এরপরে রোজাওয়া চালিয়ে রাখতে চল্লিশ দিন হবার হয়ে যায় আবার অনেক মা বোনেরা আছে এক মাস বিশ দিন হওয়ার পরে সুস্থ হয়ে যায় ব্লিডিং বন্ধ হয়ে যায় তখন তারা বলে হুজুর আমরা কি করবো কিন্তু চল্লিশ দিন এখন এক মাস পর মাঝে মাঝে হঠাৎ হঠাৎ আবার রক্ত বের হয় এই জন্য রসিল করিম সাল্লাম চল্লিশ দিন পর্যন্ত সময় দিয়েছেন যে সমস্ত মা বোনেরা চল্লিশ দিন আবার হয়ে গেছে এখন একটু একটু ব্লিডিং যায় এখন একটু একটু রক্ত যায় আপনারা এখন নামাজ আদায় করতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু চল্লিশ দিন যাদের এখনো হয় না রক্ত যায় মনে চাই লাইলে তুল কদরে দুই রেখা নামাজ আদায় করি না করা যাবে না আল্লাহর আইন আপনাকে মানতে হবে এই জন্য লাইলা তুল কদরে যদি সবাই আবাদত বন্দী করতে পারে নামাজ পড়তে পারে পরান্তালাবাদ করতে পারে জিগি রাজগার করতে পারে যত পাপি তাপি হয় নামাজ আদায় করতে পারবে ছোট গুণা করেছে বড় গুণা করেছে প্রকাশ্যে করেছে গোপনে করেছে জিনা করেছে চুরি করেছে ডাকাতি করেছে খুন করেছে সোধ খাইছে ঘুষ খাইছে সবাই নাই কদর আবাদত বন্দী করতে পারবে তাও বা করতে পারবে ইস্তেফার পাস করতে পারবে কোরআন তেলাবাদ করতে পারবে নামা মাস আদায় করতে পারবে কোনো বাধা নাই কিন্তু দুই শ্রেণীর নারী যারা হায়াস যাদের চলতে আছে নেফাসের অবস্থা যারা আছে এই দুই শ্রেণীর নারীরা নামাজ আদায় করতে পারবে না কোরআন দেলাও করতে পারবে না এদেরকে আল্লাহ তালা আইন

হেলায় খেলায় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উম্মতি মুহাম্মদকে রাতটা দিয়েছি আর কাউকে দেই নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকন্ন অন্যান্য নবীদের উম্মতেরা শত বছর পর্যন্ত জিহাদ করেছে অন্যান্য নবীরা শত বছর পর্যন্ত শুধু যুদ্ধই সময় কাটাইছে হায়াত কত পাইছে 500 বছর হায়াত পাইছে 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে কিন্তু আমাদের নবীরও হায়াত কম উম্মতেরও হায়াত কম আমলও বড় কম যেন নবীজির মন খারাপ আল্লাহ তালা আয়াত দিয়ে পাঠাইছে টেনশন করবেন না মনক্ষুণ্ণ হবেন না আপনাকে আপনার উন্মতকে আমি এমন একটা রাত দিয়েছি যে রাতটা কাউকে দেই নাই যদি আপনার উন্মতেরা এই এক রাত্রি এবাদত বন্দিগি করতে পারে আমি আল্লাহ এক রাত্রিতে হাজার মাস এবাদত বন্দিগি করে করার চাইতে বেশি সাওয়াব দিয়ে দেব এমন রাত কেউ হেলা হেলা নষ্ট করে নাকি যে ব্যক্তি এমন দাম দামি রাত পাওয়ার পরও নষ্ট করলো তো বুরা কপাল হতো বাগা জানি না আগামী বছর আবার এই রাত আমরা